সুরামগঞ্জের কৃতি সন্তান কবি মুসা রহমতুল্লাহ আলাইহি, ওনার লেখা নাতের আসলটি আমি পরিবেশন করব সুনামগঞ্জে এই প্রথম এই নাসির হওয়ার পরে। তমন্না মনেতে আমার বাসনা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাই বানি আল্লাহ, এই আশা ফুরাই বানি মোলা। তমন্না মনেতে আমার বাসনা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাই বানি আল্লাহ, এই আশা ফুরাই বানি মোলা। পাগল দিওয়ানার বেশে ঘুরি আমি দেশ বিদেশে, পাগল দিওয়ানার বেশে ঘুরি আমি দেশ বিদেশে, আমি কেমনে যাব নবীর দেশে, কেমনে যাব নবীর দেশে, রোজা জিয়ারতের দায়, এই আশা ফুরাই বানি আল্লাহ, এই আশা ফুরাই বানি মোলা। জোরে তমন্না মনেতে আমার, আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাই বানি আল্লাহ, এই আশা ফুরাই বানি মোলা। আমার চমকিবে কোন দিন সিতারা, ওই আমি দেখব মদিনার মিনারা, ও আমার চমকিবে কোন দিন সিতারা, সালাম দেব পাক রোজায়, এই আশা ফুরাই বানি আল্লাহ, এই আশা ফুরাই বানি মোলা। একবার জোরে সুরে বলে, তমন্না মনেতে আমার বাসনা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাই বানি আল্লাহ, এই আশা ফুরাই বানি মোলা, এই আশা ফুরাই বানি আল্লাহ, এই আশা ফুরাই।